চেনা যায় ঘ্রাণে খাঁটি ঘিয়ের মানে, একশো ভাগ খাঁটি দানাদার প্রাণ প্রিমিয়াম ঘি। প্রাণ প্রিমিয়াম ঘি ঘ্রাণেই কাবু। স্বাগত জানাচ্ছি প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুকে, সহযোগিতা আছে প্রথম আলো ডট কম। আজকে আমি একটা নতুন রেসিপি করছি, ডিম আলুর চপ। খুবই সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে, ঘরের যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেগুলো দিয়েই দেখাচ্ছি, যাতে আপনারা হাতের কাছে জিনিসগুলো দিয়ে খুব সহজে রেসিপিটি তৈরি করতে পারেন। আলু ম্যাশড করা নিচ্ছি এক কাপ পরিমাণ, দুইটি ডিম গ্রেটার দিয়ে গ্রেট করা, চাট মশলা নিচ্ছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণ, কালো গোলমরিচ গুঁড়ো নিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচ গুঁড়ো হাফ চা চামচ, ধনে পাতা কুচি এক টেবিল চামচ, কাঁচামরিচ কুচি এক চা চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ, লবণ দিচ্ছি পরিমাণ মতো এক টেবিল চামচ পরিমাণ, প্রাণ প্রিমিয়াম ঘি এটা এর স্বাদটাকে দ্বিগুণ করে দিবে। খুব ভালো করে সব মিক্স করে নিতে হবে। ক্রিসপি ভাবটা আনার জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম দিচ্ছি। এবার আমি এটাকে ডিমের আকারে একটু গড়ে নিব হাত দিয়ে চেপে চেপে। আমি একটা প্লেট নিচ্ছি, ডিমটা আমরা ভেঙে নিচ্ছি, একটু ভালো করে ফেটে নিব। এবার ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে এবার আমরা ভেজে নেব। আপনারা কেউ চাইলে এটি ফ্রোজেন করেও রাখতে পারেন, ফ্রোজেন করে জিপার লক ব্যাগে বা এয়ারটাইট বক্সে রেখে এটা কয়েকদিন পর্যন্ত আপনারা ভালোভাবে খেতে পারেন। আমরা এটাকে ভাজবো প্রাণ প্রিমিয়াম ঘি দিয়ে, খুব বেশি দিব না যেহেতু এটা কুক করাই, সেদ্ধ আলু সেদ্ধ ডিম, তাই দেড় টেবিল চামচ পরিমাণ দিলাম। ঘিটা আমাদের গরম হয়ে গিয়েছে, এবার চপগুলো ছেড়ে দিচ্ছি। এখন যেটা করতে হবে, আস্তে আস্তে করে এটা খুব সাবধানে উল্টে দিতে হবে। এটা হয়ে গিয়েছে, খুব সাবধানে তুলে নিব। তো দর্শক, হয়ে গেল আপনাদের জন্য ডিম আলুর চপ। এখন সার্ভিং এর পালা। তো দর্শক, হয়ে গেল আমাদের ডিম আলুর চপ, সাথে আছে ইয়ামি একটি সস, যেটা হচ্ছে গার্লিক সয়া। দর্শক, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং নতুন নতুন রেসিপি পেতে চোখ রাখুন নাগরিক টিভির পর্দায় ও প্রথম আলো ডট কমে এবং প্রাণ ডেইরির ফেসবুক পেজে। চেনা যায় ঘ্রাণে খাঁটি ঘিয়ের মানে, একশো ভাগ খাঁটি দানাদার প্রাণ প্রিমিয়াম ঘি। প্রাণ প্রিমিয়াম ঘি ঘ্রাণেই কাবু।